करो हरि नाम कर सा अनंत श्री कृष्ण नाम महिमय
শক্তি কাকত Oh,
ভক্তদেরকে তো বলতে হবে না, আমরা বর্তমানে যে গীত বা যে গান আস্বাদন করছি এ হলো আমার গৌর হরি মঙ্গল বা জয়। বৈষ্ণব পদকর্তা সর্বপ্রথম বৈষ্ণব পদকর্তা সর্বপ্রথম আমার গৌর হরির কিছু ভাব বা কিছু গুণের কথা উল্লেখ করলেন। প্রথমে কি বললেন? ত্রিভুবন পাবন এরপর আরো কি বললেন? গদ গদ অন্তর গৌর হরির অন্তর আজ গদ গদ হয়েছে। আচ্ছা, আমি যে এইখানে এসেছি আপনাদের সকলের চরণ সেবার লাগে, আপনাদের সবাইকে মা বলছি বাবা বলছি, এতে আর যাই হোক আপনাদের অন্তর কিন্তু গদ গদ হচ্ছে। তাই মা আর বাবা এই দুটো এমন শব্দ এতে সকলের অন্তর গদ গদ হবে। আজ গৌর হরির অন্তর গদ গদ হয়েছে কেন না? পদকর্তা বললেন, ঘোরায়া কোন ভাবে গদ গদ নিজ ভাবে গদ গদ কেন? আচ্ছা, আমি যদি আপনাদেরকে সবাইকে বলি যে মা গো বা বাবা গো, আপনারা সবাই মিলে বলুন একবার দীপঙ্করের জয় হোক, আপনারা মেনে নিবেন বলবে বোকা, তাই না? নিজে কখনো নিজের জয়ে দেওয়া যায় কখনো যায় না, কিন্তু আমার গৌর হরি বলছে যে জয় দেবে, জয় কার দেবে? নিজ ভাবে গদ গদ হয়ে বলছে কেন? হরি হয়ে বলায় হরি আপন ভাবে গদ গদ মুখে হরি হরি বলায় সবে আপন ভাবে
হরি হয়ে বলায় হরি অচৈতন্য যদি হরি হরি জয় জয় জয়।